কেলেখাই নদীর বাঁধ ভাঙা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উঠে এলো দুর্নীতির অভিযোগ। কেলেখাই নদী সংস্কারের সময় নদীর বুক থেকে ওঠা পলি মাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ। যে মাটি বাঁধের উপর ফেলা উচিত ছিল তা বিক্রি করে দিয়েছে শাসক দলের নেতারা। গত 16 সেপ্টেম্বর রাতে কেলেখাই নদীর বাঁধ ভাঙে, প্লাবিত হয় পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর ও এগরা বিধানসভার বিস্তীর্ণ অংশ, ক্ষতিগ্রস্ত হয় লক্ষ লক্ষ মানুষ। বন্যায় দেড় মাস পরে বেশ কিছুটা নেমে আসে জল। প্রাথমিক ধাক্কা সেরে নতুন করে ঘর বাঁধার কাজ শুরু করেছে মানুষ, কিন্তু 100 কোটি টাকা খরচ করে কেলেখাই নদী সংস্কার হওয়ার পর কেন ভাঙল নদীর বাঁধ, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, কেলেখাই নদী সংস্কারের সময় নদীর বুক থেকে ওঠা মাটি বাঁধের উপর সামান্য পরিমাণে দেওয়ার পর বাকি মাটি বিক্রি করে দেওয়া হয়েছে, ফলে যা হওয়ার তাই ঘটল। মাটি বিক্রির এই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বন্যা দুর্গতদের এই অভিযোগের পিছনে বিজেপির রাজনীতি আছে বলে পাল্টা তোপ দেখেছে স্থানীয় তৃণমূল নেতারা। কেলেখাই সংস্কারে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতারা। অন্যদিকে বিজেপি কেলেখাই নদীর মাটি বিক্রির ঘটনায় তীব্র নিন্দা করেছে। বন্যায় নিয়ে সাধারণ মানুষের মনে কেলেখাই সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ পাচ্ছে, আর তা থেকে রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করছে বিজেপি, ফলে কেলেখাই বন্যার ন্যায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে চলেছে পটাশপুর, ভগবানপুর ও চণ্ডীপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে। কেলেঘাই খননের ক্ষেত্রে দুর্নীতি আছে। খননের পরে তথাকথিত তৃণমূলের হারমাদ উন্মাদরা অবৈধভাবে মাটি বিক্রি করা শুরু করল, এইভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার রাজনৈতিক দল। সরকারকে ভাবতে হবে যে মানুষের রক্ত চুষে খেতে এসেছি না মানুষের সহযোগিতা করতে এসেছি। আমরা এর তীব্র নিন্দা করছি। এটা তো সর্বব মিথ্যা কথা, আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নয়, বিজেপির তো কোনো কাজ নেই, ওদের তো বাড়িতে বসে কুৎসা করা। আপনি দেখেছেন এত বড় ভয়াবহ বন্যা গেল পটাশপুরে, পটাশপুরের যিনি বিজেপির প্রার্থী ছিলেন একদিনও দেখেছেন পটাশপুরের বুকে ভোট নেওয়ার সময় তো ডেলি প্যাসেঞ্জারই করছিলেন। তো ওটা বিজেপি চক্রান্ত করে, ওরা তো ওদের তো পায়ের তলায় মাটি নেই, তারা একটা কুৎসা রটাতে চাইছে। তো এতদিন কোথায় ছিল, এতদিন বললো না কেন, হঠাৎ আজকে কি জেগে উঠলো ওরা? সর্বব মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছে না, স্থানীয় বাসিন্দা নয়। দেখুন স্থানীয় বাসিন্দা সেই গ্রামে তো 2-4 জন 5 জন বিজেপির লোক আছে না নেই, তো বিজেপির নেতারা চাইছে যে তারা তো গর্তে ঢুকে গেছে, তারা সেই সমস্ত মানুষদেরকে দিয়ে একটু উস্কানিমূলক কথাবার্তা বলতে চাইছে। নদীবান ভেঙে এলো নদীর সাইডে, তো আগে তো কেলেঘাই নদী যেহেতু স্কিম হয়েছিল, সেই স্কিমে মাটিরা কিছু বানগে আছে, কিছুটা মাটি অপর সাইডে কাঁড়ি করে দিতে পারি, যে ওরা মাটিরা তুলে না, ওরা টাকা পয়সা বিভিন্ন রকম মাটি করার জন্য, মাটি অপর সাইডে বিক্রি করার জন্য আমাদের এখানে নিচু করে দিয়েছে, মাটিটা বাঁধে 1.5 ফুট করে মাটি ফেলেছে। মাটা বিক্রি হয়েছিল বিরোধী শাসক দল দ্বারা, তখন তো আমাদেরকে কথা বলতে দেয়নি, তখন প্রতিবাদ আমাদের ঘর বাড়ি অত্যাচার আমাদের উপর হবে, আমাদের এই এই কথাটা বলছি, আমার কালকে ধরে পিড়বে এসে কী করব, কীটা করবে তুমি? ওই জন্য তো একা দুর্ভোগ আমাদের মানুষকে সবসময় জন্য করতে হবে এসব জিনিস। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।